বিভীষিকা রূপ ধারণ করব চুবুরিয়া পশ্চিমবঙ্গ আর উড়িষ্যাত একে সময়তে আকাশ গুমা হয়েছে বতর পরিবর্তন হয়েছে ইতিমধ্যে বরষুণ আরম্ভ হয়েছে দানার প্রভাবের বাবে এতিয়া ধুমুহা বরষুণের আশঙ্কা করা হয়েছে বুধবারে নিশার পরাই বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া নিম্ন চাপর এক প্রকার ডেনাই ইতিমধ্যে সিভিয়ার সাইক্লোনের রূপ ধারণ করেছে বিধ্বংসী রূপত ডেনাই ধ্বংসলীলা চলাব পশ্চিমবঙ্গ উড়িষ্যাত প্রভাব পড়ব কেনেকুয়া বতর হব এই বিষয়ে সবিস্তারে লৈ আহিছো আপোনালোকৰ সন্মুখলৈ নমস্কার আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ লগতে এই মুহূর্তত কোন কোন স্থানৰ পৰা আপুনি লাইভ চাই আছে সেয়া জনাওক বতৰ কেনেকুৱা হৈছে আপোনাৰ অঞ্চলটোত সেয়াও জনাওক বৰষুণ দিছে নেকি কিনকিনিয়া বৰষুণ নে মজলীয়া বৰষুণ নে ধাৰাসাৰ বৰষুণ দিছে অসমৰ জিলাসমূহত কোন কোন স্থানত কেনেকুৱা বতৰ সেয়াও আমি জনাবলৈ চেষ্টা কৰিম লগতে আপোনালোকে জনাওক বতৰ বৰ্তমান আপোনাৰ অঞ্চলটোত কেনেকুৱা ডাউৰিয়া হৈছে নেকি আকাশ আকাশ গুমা হৈছে নেকি বৰষুণ দি আছে নেকি সেই বিষয়েও আপুনি আমাক জনাওক এই মুহূৰ্তত পোনপটীয়া সম্প্ৰচাৰত ডেনাই সংহাৰ লীলা আৰম্ভ কৰিছে ইতিমধ্যে বিপৰ্যস্ত কৰি তুলিছে জনজীৱন ইতিমধ্যে পশ্চিমবংগৰ দক্ষিণ অঞ্চলত আৰু উৰিষ্যাৰ সমুদ্ৰৰ পাৰ্শ্ৱৱৰ্তী স্থানসমূহত মুখলধাৰ বৰষুণ ধুমুহাই এক কথা জনজীৱন বিপৰ্যস্ত কৰি তুলিছে আৰু তাৰ বাবে ব্যাপক সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে 3 শতাধিক ৰেলৰ যাত্ৰা বাতিল কৰা হৈছে উড়িষ্যার 200 রেলর যাত্রা বাতিল করা হয়েছে উড়িষ্যার মাজেরে যা 200 রেলর যাত্রা বাতিল করা হয়েছে একে সময়তে পশ্চিমবঙ্গ উড়িষ্যাকে ধরে প্রায় 3 শতাধিক রেলর যাত্রা বাতিল করা হয়েছে ডেনার সংহারী রূপ ধারণ করার পরিপ্রেক্ষিত বৃহস্পতিবারে নিশা আজি নিশা নতুবা শুকুরবারে পুয়ার ভাগত উড়িষ্যাত ডেনাই ল্যান্ডফল করার কথা ইতিমধ্যে সদরি করেছে ইতিমধ্যে আমি জনাইছো যে সমুদ্র পৃষ্ঠত বঙ্গোপসাগরত সৃষ্টি হওয়া নিম্ন চাপর সমুদ্রের উপরভাগত থাকতে ইতিমধ্যে সাইক্লোনের রূপ ধারণ করেছে ডেনাই আনহাতে ডেনারপরা আছাড় খাই অহা ডাওরের প্রভাবত বুধবারেরপরাই আকাশ গুমা হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে এই সময়সাত যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো প্রকারে যাতে কোনো লোকর হানি বিঘিনি নহয় তার প্রতি লক্ষ্য রাখি পশ্চিমবঙ্গ সরকার আর উড়িষ্যা সরকারে ইতিমধ্যে উদ্ধার অভিযান চলাই আছে উড়িষ্যার প্রায় 14 জেলার 10 লক্ষাধিক লোকক স্থানান্তর করা হয়েছে একদরে পশ্চিমবঙ্গতো দুর্যোগ প্রশমন বিভাগ সষ্টম হয়ে আছে কেইবাটাও উদ্ধারকারী দল মজুত করে রখা হয়েছে সাজু করে রখা হয়েছে আর এই ডেনার সংহারী রূপর প্রভাব পড়ার আশঙ্কা করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই কেনেদরে পড়ব আমি সেয়াও আপনার জানাব বিচারিম তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত হ্রাস পাব বলে বতর বিজ্ঞান কেন্দ্রই সদরি করেছে 30 ডিগ্রির 22 ডিগ্রি পর্যন্ত হব পারে আজির পরা আগন্তুক 2-3 দিনের তাপমাত্রা সেই কথাও ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে ঘণ্টাত 100-120 কিলোমিটার বেগত ঘূর্ণি বতাহ বলিব আর ডেনা প্রবেশ করার সম্ভাবনা আছে 100-120 কিলোমিটার গতিবেগেরে উপকূলীয় অঞ্চলত ঘূর্ণি বতাহর ফলত ইতিমধ্যে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যাত বরষুণে তীব্র রূপ ধারণ করেছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো বিশেষ পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলত আর উড়িষ্যার সমুদ্র অঞ্চল সমূহত সমুদ্রের কাষর পার্শ্ববর্তী অঞ্চল সমূহত তীব্রতর রূপ ধারণ করেছে ধুমুহা বরষুণে জনজীবন বিপর্যস্ত করে তুলিছে আর আগন্তুক এই দুর্যোগের প্রতি লক্ষ্য রাখিয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গকে ধরে 5খন রাজ্যত 56টাক দল নিয়োগ করেছে দুর্যোগ প্রশমন বিভাগে বিশেষ পারাদ্বীপরপরা ঘণ্টা 280 কিলোমিটার দূরত্বত অবস্থান লৈছে ঘূর্ণি বতাহে একদরে ধমরারপরা 310 কিলোমিটার দূরত্বত আছে ঘূর্ণি বতাহ ডেনা উপকূলীয় অঞ্চললৈ গতি করার সময়ত সাগর পৃষ্ঠ 2 মিটার উপরলৈকে জোয়ার উঠার সম্ভাবনাও ইতিমধ্যে ব্যক্ত করেছে সাগরীয় ঘূর্ণি বতাহ ডেনার বাবে উড়িষ্যা উচ্চ ন্যায়ালয় 24 আর 25 অক্টোবর দুদিনের বাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাসকলক নিরাপদ স্থানলৈ স্থানান্তর করা হয়েছে প্রায় 10 লক্ষাধিক লোক 14খন জেলার 10 লক্ষাধিক লোকক স্থানান্তর করা হয়েছে NDRFর পশ্চিমনতার দল সাজু করা হয়েছে ডেনার ভয়াবহতার প্রতি লক্ষ্য রাখি ঝাড়খণ্ডত 9টা পশ্চিমবঙ্গত 17টা উড়িষ্যাত 20টা অন্ধ্রপ্রদেশত 9টা আর ছত্তিশগড়ত এটা দল বর্তমান সাজু করে রখা হয়েছে ইফালে বঙ্গোপসাগরত সৃষ্টি হওয়া ঘূর্ণির ডেনার প্রভাব আমি পড়ার কথা আপনার জানাই আসো ডেনার প্রভাব পড়ব কারণ
বঙ্গোপসাগরত যে নিম্নচাপর সৃষ্টি হয়েছে আর ভয়ঙ্কর ল্যান্ডফল এক সিভিয়ার সাইক্লোন হিসাবে অভিহিত করা হয়েছে আর এই যে ডেনার ল্যান্ডফল আজি বৃহস্পতিবারে নিশা নতুবা শুকুরবারে পুয়ার ভাগত উড়িষ্যা পশ্চিমবঙ্গত বিধ্বংসী রূপ ধারণ করার আশঙ্কা করে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বিমান চলাচলতো কিছু বাধ্যবাধকতা আনা হয়েছে। আজি পুয়া 6 বজার পৰা কাইলৈ পুয়া অর্থাৎ 24 অক্টোবরের পুয়া 6 বজার পৰা শুকুরবার 25 অক্টোবরের পুয়া 9 বজালৈ বিমানের উড়ন আর অবতরণ বাতিল করা হয়েছে এইখানে সময়সাত। গতি যোগাযোগ যাতায়াতো সম্পূর্ণরূপে প্রভাব পেলাইছে ডেনার এই মুহূর্ত এই সংহারে। আমি দেখাইছো আপনার ভুবনেশ্বরত সংহারী রূপ ধারণ করব, উড়িষ্যা ভুবনেশ্বর এনেদরে সম্বলপুর এই উড়িষ্যার এইসমূহ জেলাত ভয়ানক রূপ ধারণ করব, আটাইতক স্পর্শকাতর হিসাবে এই জেলা কেখন চিহ্নিত করা হয়েছে। বালাসোর, ভুবনেশ্বর, পদ্মপুর, সম্বলপুর, বারবিল এইকেইটা স্থানত ব্যাপক প্রভাব পেলাব পারে। ওয়েস্ট বেঙ্গলত ইয়ার ব্যাপক প্রভাব পড়ব, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, হালদিয়া এইসমূহ স্থানত দানাই সংহারী রূপ ধারণ করব। এ আমি দেখাইছো চাও কেনেদরে ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনত পরিণত হয়েছে ডেনা আর অতি শীঘ্রেই প্রচণ্ড আঘাত হানিব উড়িষ্যা আর পশ্চিমবঙ্গত, আর যার বাবে এনেদরে কোবাল গতিত অগ্রসর হয়েছে এই মুহূর্তত ডেনা আর যে কোনো মুহূর্ততে সংহারী রূপ ধারণ করব। আর ইয়ার প্রভাব পড়বলে গিয়ে আছে, বতর বিজ্ঞান কেন্দ্রই আশঙ্কা করেছে যে 5 ডিগ্রি সেলসিয়াসলৈ হ্রাস পাব তাপমাত্রা, অর্থাৎ ডেনার প্রভাবত অসমত শীত প্রবাহ নামি আহিব। বুধবার দিনটোত সর্বোচ্চ তাপমাত্রা আছিল 30 ডিগ্রি সেলসিয়াস, আজি 22 ডিগ্রি সেলসিয়াসলৈ তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। বুধবারে 30 ডিগ্রি আছিল সর্বোচ্চ, আজি 22 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ 30-22 হ্রাস পাব, অর্থাৎ 8 ডিগ্রি পর্যন্ত হ্রাস পাব পারে তাপমাত্রা, সেই সম্ভাবনার কথা বতর বিজ্ঞান কেন্দ্রই সদরি করেছে। ডেনার প্রভাবের ফলত অসমতো মুষলধার বরষুণ হওয়ার ধুমুহা বরষুণের আশঙ্কা করা হয়েছে। পুয়ারে পড়া ঠায়ে ঠায়ে পাতলিয়া বরষুণ ইতিমধ্যে দেখিবলৈ পোৱা হৈছে। গুৱাহাটীর আকাশও আজি ডাউরিয়া হয়ে আছে, গুৱাহাটীতো পাতলিয়া বরষুণ দি আছে। প্রিয় দর্শক, মই পুনৰ আপোনালোকক অনুরোধ জানাম কোন স্থানৰ পৰা চাই আছে লাইভ এই মুহূর্তত, কোন স্থানত বরষুণ দি আছে সেয়া আপোনালোকে জনাওক। আপোনালোকৰ পৰা কিছু তথ্য আমি লাভ কৰিবলৈ সক্ষম হম। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই কি কি কথা সদৰি কৰিছে, বঙাইগাঁৱত বতৰ ডাউৰিয়া হৈ আছে, প্ৰণৱ জ্যোতি আমাক জনাইছে। আপোনালোকে অনুৰোধ জনাইছো কোন স্থানত বৰষুণ দি আছে, আপোনাৰ জিলাখনত বতৰ বৰ্তমান কেনেকুৱা হৈ আছে সেয়া আমাক জনাওক এই মুহূৰ্তত। ইফালে আমি জনাইছো যে ডেনার প্রভাবের ফলত অসমত মুষলধার বরষুণ, ধুমুহা বরষুণের আশঙ্কা করা হয়েছে। পুয়াই পুয়াই পাতলিয়া বরষুণ আহি আছে, 25 অক্টোবরলৈ রাজ্যত বরষুণ হওয়ার সম্ভাবনার কথা ব্যক্ত করেছে। বরষুণের লগতে বিজুলি ঢেরেকুনিরও সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। উত্তর পূবর আন রাজ্যতো বরষুণের সম্ভাবনা আছে। 27 অক্টোবরের পুয়া অসমত কুয়লি পড়ার সম্ভাবনার কথাও ব্যক্ত করা হয়েছে। লগতে কেইবাটাও হেল্পলাইন নাম্বার মুকলি করেছে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা সরকারে। অসমৰো বহুখিনি লোক উড়িষ্যা আর পশ্চিমবঙ্গত বসবাস করে, বিভিন্নজন তীর্থযাত্রী ইতিমধ্যে উড়িষ্যার পুরীত ভ্রমণের বাবে যাওয়া বহু তীর্থযাত্রী আছে। তীর্থযাত্রীসকলক উভতি যাওয়ার পরামর্শ ইতিমধ্যে উড়িষ্যা সরকারে আগবাইছে। উপকূলর অঞ্চলসমূহত যাতে 100% স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় তার প্রতি গুরুত্ব প্রদান করেছে উড়িষ্যা সরকারে। হেল্পলাইন নাম্বার মুকলি করেছে, আমি সেয়া জানাইছো। 3টাক হেল্পলাইন নম্বর মুক্তি করেছে পশ্চিমবঙ্গ পৌর নিগমে, 8900793505 1922 1 আর 1912। 3টাক হেল্পলাইন নম্বর আমি পুনর্বার উল্লেখ করেছো, 8900793503 1922 1 আর 1912। এই 3টা হেল্পলাইন নম্বর যোগাযোগ করব পারিব, যে কোনো সমস্যা হলে দুর্গত সকলে এই 3টাক হেল্পলাইন নম্বর যোগাযোগ করে সরকার প্রশাসনের পর সহায় লব পারিব। গতি পশ্চিমবঙ্গ সরকারও তেনেদরে উড়িষ্যা সরকারও হেল্পলাইন নম্বর মুক্তি করেছে। রেলর যাত্রা বাতিল হয়েছে, কেবাখনো রেলর যাত্রা বাতিল হয়েছে, আমি সেইখানে তথ্য আপনার জানাব বিচারিম। অসমরও 5খন রেলর যাত্রা বাতিল করা হয়েছে, উজনি অভিমুখী আর নামনিমুয়া, উজনিমুয়া, নামনিমুয়া 5খন রেলর যাত্রা বাতিল করা হয়েছে। লগতে
300 অধিক ৰেল যাত্ৰা বাতিল কৰা হৈছে এই সময়ছোৱাত পশ্চিমবংগ চৰকাৰে 26 অক্টোবৰলৈ 7খন দক্ষিণ জিলাৰ সকলো শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা কৰা হৈছে পশ্চিমবংগটো 26-27 অক্টোবৰলৈ সকলো শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা কৰা হৈছে পূব আৰু দক্ষিণ পূব মণ্ডল ৰেলৱে বাতিল কৰিছে 300খনৰো অধিক ৰেলৰ যাত্ৰা বিমানৰ উৰণ আৰু অৱতৰণ বন্ধ ৰাখিব আজি পুৱা 6 বজাৰ পৰা কাইলৈ পুৱা 9 বজালৈ 15 ঘণ্টাৰ বাবে সকলো বিমানৰ উৰণ অৱতৰণ বন্ধ ঘোষণা কৰা হৈছে পশ্চিমবংগৰ দক্ষিণ 24 পৰগনা উত্তৰ 24 পৰগনা পূব মেদিনীপুৰ পশ্চিম মেদিনীপুৰ ঝাকুৰা ঝাৰগ্ৰাম হুগলী জিলাত দানাই সৰ্বাধিক ক্ষতি সাধন কৰিব বুলি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই সদৰি কৰিছে একেদৰে উৰিষ্যা চৰকাৰে পুৰীৰ জগন্নাথ মন্দিৰ কোণাকৰ সূৰ্য মন্দিৰ আদিৰ পৰাই আজিৰ পৰাই বন্ধ কৰি দিছে চিমলিপাল ব্যাঘ্র প্ৰকল্প ভিতৰকণিকা ৰাষ্ট্ৰীয় উদ্যান সকলো বন্ধ কৰি দিছে ইফালে উৰিষ্যাৰ ভিতৰকণিকা আৰু ধামৰাৰ মাজত লেণ্ডফল কৰাৰ সম্ভাৱনা ব্যক্ত কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই বুধবাৰে বিয়লি দানাৰ অৱস্থিতি পাৰাদ্বীপৰ পৰা 460 কিলোমিটাৰ দক্ষিণ পূব আৰু ধামৰাৰ পৰা 490 কিলোমিটাৰ দক্ষিণ পূব আৰু পশ্চিমবংগৰ সাগৰদ্বীপৰ পৰা 540 কিলোমিটাৰ দক্ষিণ আৰু দক্ষিণ পূব বুধবাৰৰ বিয়লিলৈ 6 ঘণ্টাত দানাৰ গতি আছিল 12 কিলোমিটাৰ কিন্তু সমুদ্ৰৰ ওপৰত দানাৰ বতাহৰ গতি ঘণ্টাত 90 কিলোমিটাৰ হৈছেগৈ বৃহস্পতিবাৰে পুৱা সেই গতি 100 কিলোমিটাৰলৈ বৃদ্ধি পাই লেণ্ডফলৰ পূৰ্বে উৰিষ্যা পশ্চিমবংগত ঘণ্টাত 120 কিলোমিটাৰ গতিত বতাহ বলিব এফালৰ পৰা সকলো ধাহি মুহি নিয়াৰ আশংকা কৰা হৈছে সকলো চুৰমাৰ কৰি পেলোৱাৰ আশংকা কৰি যাতে কোনো হানি বিঘিনি নহয় কোনো জনধনৰ হানি বিঘিনি নহয় তাৰ প্ৰতি ইতিমধ্যেই ব্যাপক সষ্টম হৈ আছে পশ্চিমবংগ উৰিষ্যা চৰকাৰ একে সময়তে অসমতো ধুমুহা বৰষুণৰ প্ৰবল আশংকা এই মুহূৰ্তত বৃদ্ধি পাইছে কাৰণ বতৰ দেনাৰ আগমনৰ পূৰ্বে অসমৰো বতৰ পৰিৱৰ্তন হৈছে গোমা হৈছে অসমৰ বতৰ প্ৰতিটো আপডেট জনাই থাকিম দেনাৰ এই সংহাৰী ৰূপৰ বিভীষিকাৰ ৰূপৰ এই মুহূৰ্তত লাইভৰ পৰা বিদায়